দেখো তোমাদের সাথে দুদিন ভিডিও করিনি, কারণ দুদিন আমটাকে শুকিয়েছি। এবার তারপরের প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম। দাও আমায় দাও, ওরকম পুরোনো কাঁচের জিনিস, তো এগুলো কাঁচের বইমে হলেই ভালো হয়। তো দেখতে থাকো আমি কিভাবে এগুলো করছি। গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার রঙিন অধ্যায়। তো চলো আমি আম তেলটা কীভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখো গতবার গত দিনের ভিডিও তোমরা দেখেছিলে যে আমগুলোকে নুন কেটে নুন হলুদ মাখিয়ে নুন জলে ভিজিয়ে রেখে নুন হলুদ মাখিয়ে তারপর রোদে দিয়েছিলাম। তো আমগুলো দেখো কালারটা ঠিক পেছনের এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে একটু শুকনো হয়ে গেছে হালকা, সেই মুহূর্তে আমি কি করব, এই একটা কাঁচের বয়েম নিয়ে তাতে আমগুলোকে দিয়ে দেবো তেল সমেত। তো আমার যেহেতু মুখটা ছোট সেহেতু আমি আগে এটা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ইয়ে হওয়ার পর মজে যাওয়ার পর তারপর আমি বড় পাত্রে নিয়ে এটাকে মেশাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি এখন ভর্তি করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু আমি করি কাঁচা সর্ষের তেলেরই ভালো হয়। ভর্তি করে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দেখো তেলে পুরো ভর্তি করে দিলাম। এটা আম তেল, যতটা তেল দেয়া হবে ততটাই ভালো। এই যে পুরো তেলে ভর্তি করে দিয়েছি বন্ধুরা, দেখো এটা কি খায়, তোমাকে ডাক বন্ধুরা। এইটা যে বসিয়েছি, এবার একটা এরকম সাদা কাপড় নেবো, পরিষ্কার কাপড় নিয়ে মুখটা এইভাবে আটকে রাখবো। এটা গার্ডার দিয়ে হোক বা এখান থেকে, বাবু একটু ধরো তো ক্যামেরাটা, এরম করে ধরো, করে ধরো, এ দেখো এখান থেকে দেবো, এ দেখো একটু কাটলাম, কেটে এতটা লাগবে না বাবা, আমার দিয়ে দিও। এই যে এরম করলাম, করে যাতে ঘামটা না এতে শোপ করে তার জন্য এইভাবে এইভাবে বেঁধে দিচ্ছি, বা গার্ডারও দেয়া যায়। এ দেখো ঘামটা শোপ করবে না, নালে কি হয় ঢাকা এই মুহূর্তে দিলে কাঁচা তেল, আমটাও বেশ গরম হয়ে আছে যেহেতু আমটা রোদে ছিল, এর ওপর ফোকাসটা। তো দেখো এভাবে হালকা করে একটা বেঁধে দিলাম, তো এই যে এরম বাঁধা থাক, ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে, এই যে এবার এতে আমি মশলা দেব। তার ঢাকাটা খেয়াল রাখতে হবে, যে ঢাকাটা করতে তো আমার এখানে এখন থাক, এখান দিয়ে হালকা একটুখানি তাপ আসছে। তো দেখো আম তেলটা কী সুন্দর লাগছে, তো এতে মশলা দেবো, এটা এখন এরম থাক। কেন এরম দিয়েছি, ঢাকা দিলে ভেপার পড়বে, নষ্ট হয়ে যাবে, ছাতা পড়ে যেতে পারে। আর এটা আমি করে থাকি, আমার ঠাকুমা এভাবেই করে, আর সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়েছি। আর একটা জিনিস, সেটা হলো যাতে টিকটিকি বা কোনো কিছু পোকামাকড় না পড়ে যায় তার জন্য এটাকে এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, আর এয়ারটাও পাস হবে এখান দিয়ে। তো চলো মশলাটা কী কী করছি দেখাচ্ছি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, যেটা এটায় দিয়ে দেবো, এখানে নিয়েছি শুকনো লঙ্কা যেটা ভাজা মশলা তৈরি করব, আর এদিকে নিচ্ছি পাঁচ ফোড়ন, এক চামচ, দু চামচ, তিন চামচ, চার চামচ, যতটা পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরোয় যতটা দিতে পারবে। এই যে পাঁচ ফোড়নটা দেখো সাড়ে চার চামচ মতো নিয়েছি। আচ্ছা এবার নেব সর্ষে, যে মাপের পাঁচ ফোড়ন নিয়েছি সেই মাপেরই সর্ষে নেব, এক চামচ, দু চামচ, তিন চামচ, না আমার মনে হচ্ছে তিন চামচ সর্ষেতে হয়ে যাবে, আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি নিচ্ছি। তো ওখানে আমার এক কিলো আম ছিল, এক কিলো আমের করছি আমি তিন চামচ সর্ষে, আর এদিকে পাঁচ ফোড়নটা চার সাড়ে চার চামচ, কারণ সর্ষেটা বেশি দিলে বা তেতো হয়ে যেতে পারে, সর্ষেটা ঠিকই আছে এটা। আর লাস্টে একটা জিনিস অ্যাড করব, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বুঝতে পারবে। তো এখন এগুলোকে আমি হালকা করে রোস্ট করে নেব, খুব রোস্ট করব না বন্ধুরা, কালো হবে না, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি এখানে এই যে কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে দেবো, তো এইটা
আমি পরে ঢেলে একটা জায়গায় মাখাবো, মাখিয়ে তারপর ঢালবো। তো এখন আপাতত এরকম থাক। যখন এগুলো মজে যাবে না, তখন সমস্ত ভেতরেই অ্যাবজর্ব করে নেবে। তো চলো এটা এইভাবে ঢাকা দেয়া থাক, তারপর আমি আসছি। তো দেখো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো, কোনো মশলাটাই খুব ভাজা হবে না, খুব ভাজলে ভালো লাগবে না। তো চলো এটা হালকা ভাজা হোক, তারপর আসছি। তো দেখো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, আর এই মুহূর্তে এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ এই মশলাগুলো খুব ভাজা হবে না, একটু জাস্ট কাঁচা কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, আবার হালকা ফ্লেভারটাও থাকবে। মশলা পুড়ে গেলে তেলের গন্ধ পুরো চেঞ্জ হয়ে যাবে এবং কালারও। জাস্ট দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, শুদ্ধ কড়াটা এই চাটুটা গরম আছে, যে তাওয়াটায় বসেছি তাওয়াটা শুদ্ধ গরম আছে, তো সেটাকে ওইভাবেই করতে হবে। শুধু এই যে তোটা এইভাবে থাক, আমি শিল টিলগুলো গুছিয়ে নিয়ে আবার আসি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা আমি কড়ার মধ্যে এটা মেশাবো, কিন্তু দেখো গ্যাস জ্বলছে না, এটা কিন্তু গরম করব না, জাস্ট কড়াতে আমি যেহেতু আমার জায়গাটা ছোট তার জন্য আমি এটা মেশাবো। এই যে আম তেল দিয়ে এটাতে মেশাবো, মশলাগুলো দিয়ে মেশাবার জন্য আমি এইভাবে করছি। দেখো কতটা পরিমাণ তেল দিয়েছিলাম, সমস্তটা এখন বেরিয়ে আসছে। এই যে মশলাগুলো দিয়ে আমাকে ভালো করে এটা মিশ্রণটা দিতে হবে, তার জন্য আমাকে এটা বার করে নিতে হচ্ছে। যেহেতু যদি বড় এটা হতো তাহলে আমাকে বার করতে হতো না, কিন্তু এটা কিন্তু আমি গরম করব না, আমি কাঁচা তেলের ওপরেই করব। তো পুরোটা ঢেলে দিলাম, আবারও বলছি দেখো আমার কিন্তু গ্যাস জ্বলছে না, আমি কিন্তু এটা কিন্তু গরম তেলের করব না, কাঁচা তেলেরই করব। তো আমি হাতটা পরিষ্কার করে আসছি, নালে ক্যামেরাটা ধরতে পারবো না। এখানে আমি কিন্তু এই গরম চাটুটার ওপর রেখেছিলাম, তাতে যেটুকুনি হয়েছে হয়েছে, আমি কিন্তু এটা পুরো ভাজিনি, আধ ভাজাতেই গন্ধটা ভালো হবে। তো চলো বেটে নিই, এদিকে এটা বেটে নিই, এই যে শিল নোড়ায় আমি বেটে নিই, বেটে চলো দেখতে থাকো তারপর কী করছি। তো দেখো বন্ধুরা আমি শিলে মশলাগুলো বেটে নেবো, গুঁড়িয়ে নেবো, আর দেখো গোড়াচ্ছি। এটা যেহেতু ভালো ভাজা নয় তার জন্য আধ বাটা হবে, মানে আধে কুড়োনো হবে, হালকা গোটা গোটা থাকবে, তো সেটাই আমার দরকার। মিহি গুঁড়ো আমার দরকার নেই, মশলাগুলো যখন মুখে পড়ে আম তেলের সাথে মুড়ি দিয়ে খাও বা আলু সেদ্ধ দিয়ে খাও, যখন মুখে পড়বে তখনও তার একটা ভালো ফ্লেভার হবে। আর স্কিপ না করে পুরোটা দেখো লাস্টে আর একটা মশলা দেবো, যেটা হয়তো অনেকেই জানে না কিন্তু তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এবং খুব ভালো। তো তোমরা দিলেই বুঝতে পারবে, আর যদি কেউ করে থাকো এইভাবে ভালো, আর যদি কেউ না করো এভাবে করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আমি পুরো ভাজিনি বলে কিন্তু মশলাগুলো পুরোটা মিহি পেস্ট হচ্ছে না, মিহি পেস্টের আমার আবারও বলছি দরকার নেই। তো যাই হোক স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো মোটামুটি আমার মশলা বাটার অন্তিম পর্বে চলে এসেছি, পুরোটাই বাটা হয়ে গেছে আর একটুখানি বেটে। চলো দেখো এরপরে কী করি, তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। তো এই দেখো মশলাটা, গ্যাসটা কিন্তু জ্বলছে না বন্ধুরা, এই দেখো গ্যাসটা বন্ধ, আমি জাস্ট মেশাচ্ছি এতে, কারণ আমার জায়গাটা আবারও বলছি ছোট, তার জন্য এটা জাস্ট মিশিয়ে নিচ্ছি, গ্যাস আমি জ্বালাবো না। তো দেখো মশলাটা এখানে দিয়ে দিলাম, আর পরে যতবার তেল লাগবে তেলটা দেব। আর একটা জিনিস অ্যাড করব, আর দুটো জিনিস অ্যাড করব, চলো দেখাই কি অ্যাড করব। এক নম্বর হচ্ছে নুন, এই দেখো নুন যেহেতু আগে থেকে দেয়া আছে তো এক গাদা দেবো না, যেহেতু নুন দিয়ে দিলাম। দেখো গ্যাসটা কিন্তু বন্ধ, আমি কিন্তু এটা কিন্তু জাস্ট
ইয়ে করছি। আর একটা জিনিস দেবো, আর দেখো এখানে গ্যাসটা তো বন্ধ আছে, থাক। আর দেখো জোয়ান কাঁচা দেয়া যায়, আর আমি দেবো, যেহেতু আমার কাছে ঘরে কাঁচা জোয়ান নেই তাই দেবো। এইটা হচ্ছে ভাজা জোয়ান, ভাজা জোয়ান কিনতে যে কৌটোতে পাওয়া যায় এটা আমি দিয়ে দেবো, এটা অল্প করে দেবো। এই দেখো এটা দিলে কি হয়, এটা তো ভাজাই আগের থেকে, স্মেলটাও ভালো বেরোয় এবং অম্বল না হওয়ার চান্সটাই থাকে। তো এটা থাক, এটা এরকমভাবে এখন মিশুক। আবারও বলছি গ্যাসটা বন্ধ, বেশ এটা এরকম থাক, মজুক, তারপর এটাকে ঢালবো এই বোয়েমটায়। তো বন্ধুরা দেখো এবার আমি আম তেলটা ঢেলে নেব। এই যে কেন আমি এতে করে ঢালছি, চামচে করে, নালে হাত ময় হবে। তো তোমাদের আম তেল রেসিপিটা কেমন লাগলো বলবে, অতি অবশ্যই জানাবে। আর যারা এইভাবে করো তারা করে দেখো, আর যারা করো না তারা একবার ট্রাই করতে পারো। সত্যি আম তেলটা ভালো লাগে, আর এটা যত রোদে দেবে, আবার তেল ফুরলে তেল দেবে, মশলা শেষ হলে মশলাও দিতে পারো। তো আমি তো মানে এটা সারা বছর রেখে খাওয়া যাবে, সারা বছর, এক বছর, দেড় বছর রেখে খাওয়া যাবে। তো দেখো অনেকে কি করে, এই গরম করে, মানে তেল গরম করে, মশলা দেয়, আম সেদ্ধ করে। আমি অত করি না বন্ধুরা, তার কারণ কাঁচা যে জিনিসের গন্ধটা সেটা আলাদাই একটা ফ্লেভার আসে। এবার খাওয়া দেখো বলতেই বলে, নিজের রুচিতে খাও, আপকার রুচি খানা, আপকার রুচি পড়না, পরকার রুচি পড়না। তো নিজের রুচিতে খাও সবসময়, আর পরের রুচিতে পড়ো, তুমি পড়ো রুচি, যেটা আমি যতদূর জানি পরের রুচিতে, কেন তোমাকে কেমন লাগছে সেটা কিন্তু পাঁচজনে বলবে। সেটা আমি যা পড়বো আয়নায় আমার কিন্তু মনে হবে আমাকে বোধ হয় খুব ভালো লাগছে, কিন্তু সেটা না, নিজের রুচিতে খাও, যেটা তোমার জিভের স্বাদ সেটাতে তুমি খাও, আর যেটা তোমার সবাই বলবে যে না তোমাকে এটা ড্রেসটা পরে ভালো লাগছে, আমার মনে হয় সেটা পরাটা বেশি ভালো। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, বড্ড জ্ঞান দিয়ে ফেলি। চলো এটা তেলটা ঢেলে দিই, ঢেলে তারপর তোমাদেরকে দেখাই, বেশ। তো দেখো আমার মাথায় টুপি পরে, জামা কাপড় পরে চলে এসছে আম তেল ফাইনালি। আর আম তেলটা করে একটু রোদে দিয়ে দিয়েছি, তার কারণ এখন যখন তখন মেঘ হচ্ছে, রোদটাও পাবে না, আর রোদে কাঁচা জিনিসটা যেহেতু, রোদে যত গরম হবে, রোদের গরমে একটা স্মেল ছাড়বে, আহাহা, যত দিন দিন রোদে দেবে তত দিন দিন গন্ধ বেরোবে, তো আরও ভালো লাগবে। তো যাই হোক ফাইনালি আমার এখানে আম তেল রেডি, দেখো কি স্পাইসি হয়েছে, দেখো। আর জানো লঙ্কাগুলো ডোলে ডোলেও খেতে ভালো লাগে গো, লঙ্কাগুলোও পরে টক হয়ে যাবে, দেখো রোদে দেয়াতে কালারগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, রোদের যা তাপ হবেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার আম তেল রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে। আর সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে, একবার ট্রাই করো।